নির্বিঘ্নে যেন বিএনপির চেয়ারপারসনকে এখান থেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাটি কিন্তু বারে বারে এখানে করছেন যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে হয়তো তিনি বের হবেন, এরই মধ্যে যারা গেটে দায়িত্বে রয়েছেন তারা একবার এসে বলে গেছেন যে বিএনপির চেয়ারপারসন তিনি বের হচ্ছেন এবং এই রাস্তাটি যেন পরিষ্কার করা হয় এবং তাকে যেন কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সেই চেষ্টাটি কিন্তু করে যাচ্ছেন। আমরা একটু ভিতরে দেখার চেষ্টা করব, আসলে ভিতরে গেটটি অনেক বড় এবং উঁচু দেয়াল দিয়ে ভরা, ভিতরে দেখানো সম্ভব না, তবে গেটটি এখন একটু খুলেছে, হয়তো তিনি এরই মধ্যে বের হবেন, এই জন্যই প্রস্তুতি নেওয়া হয়েছে। ভিতরে অনেক এখনই তিনি বের হবেন, তিনি গাড়িতে উঠেছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার যে সড়কটি সেই গেটটি পরিষ্কার করার জন্য প্রচণ্ড ধাক্কাধাক্কি হচ্ছে এবং গণমাধ্যম কর্মীরা রয়েছে, নেতাকর্মীরা রয়েছেন এখানে, যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যারা রয়েছেন তারা বেশ একটু হিমশিমি খাচ্ছেন। আমরা আসলে অপেক্ষা করছেন তিনি বের হবেন। আমরা অতীতে দেখেছি যে তিনি বের হলে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নাড়েন এবং তিনি শুভেচ্ছা বিনিময় করেন। আমরা দেখতে পাচ্ছি যে একটি পাদানি বের করা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন গাড়ি থেকে তাদের নির্বিঘ্নে নামতে পারেন, তিনি একটু অসুস্থ, সেই পাদানি নিয়ে যাওয়া হচ্ছে গাড়িতে, গাড়িটি বের হচ্ছে, সামনে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা তারা এখানে রাস্তাটি পরিষ্কার করার চেষ্টা করছেন। আমরা দেখতে যাচ্ছি সবাই যে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, যে আমরা একটু দেখার চেষ্টা করি তিনি আছেন এবং পুলিশ এরই মধ্যে গাড়িটি কিন্তু বেরিয়েছেন তারফিরোজা থেকে, এখানে নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে বিএনপি চেয়ারপারসনকে স্লোগান দিয়ে স্বাগত জানাচ্ছে। 26/12 যে গাড়িটি সেই গাড়িটি গাড়িটিতে তিনি বিএনপির পতাকাবাহী যে গাড়িটি সেই গাড়িটিতে তিনি যাবেন, সামনে বসেছেন চেষ্টা করছি যে তার গাড়িটি বের হচ্ছে। আমরা যে রুটটি জানতে পেরেছি যে রুটটি দিয়ে তিনি যাবেন সেটি এখান দিয়ে বেরিয়ে সোজা নৌবাহিনী সদর দপ্তরের ভেতরের সড়কটি দিয়ে তিনি যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে তার চেয়ারপারসনের গাড়িটির কাছে রয়েছে, তিনি মাস্ক পরেছেন এবং অ্যাশ কালারের একটি বোরকা তিনি পরেছেন এবং তার গাড়িটি কিন্তু বের হতে বেশ বেগ পেতে হচ্ছে, কারণ নেতাকর্মীরা গাড়িটি ঘিরে ধরেছেন। আমরা একটু ছবি নিতে যাচ্ছি যেখানে গাড়ির পাশেই তার ছোট পুত্রবধূ তিনি বসেছেন এক পাশে। দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহরটি এখানে যাচ্ছে।